আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বান নিউজ রাউন্ড আপে আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন একটি ধর্মীয় সাম্প্রদায়িক দল বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে বিতর্কের সৃষ্টি করছে তার পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির অবমাননা সকালে সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি এ সময় অপচেষ্টা ও গুজব রুখতে সচেতন থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন ভাস্কর্যকে যারা মূর্তি বলে অপপ্রচারে নেমেছে তারা ভ্রান্তিতে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীর অনবিপ্রেত উদ্দেশ্যমূলক বক্তব্য মহান মুক্তিযুদ্ধের চেতনা এদেশের আবহমানকালের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি চ্যালেঞ্জ বলে আমরা মনে করি তারা ইসলামের অববক্ষা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত দেশে গেল চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ছত্রিশ জন নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক হাজার নয়শো জনের শরীরে একই সময়ে সুস্থ হয়েছে দুই জন রোগী দুপুরের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এইসব তথ্য এতে বলা হয় গেল চব্বিশ ঘন্টায় চৌদ্দ হাজার বারোটি নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত করা হয়েছে এ নিয়ে দেশে মোট চার লাখ ষাট হাজার ছয়শো উনিশ জনের শরীরে শনাক্ত হয়েছে কোভিড নাইন্টিন মোট মৃত্যু সংখ্যা ছয় হাজার পাঁচশো আশি আর প্রাণঘাতী ভাইরাস থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছে তিন লাখ পঁচাত্তর হাজার আটশো জন জনসচেতনতা বাড়ানো ও মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন এ সময় বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়েছে রাজধানীর ধানমন্ডি লালবাগ মিরপুর হাতিরঝিল ড্যামরা উত্তরা এসব অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে মারা গেছে চারজন আহত হয়েছে ২০ জন বেলা বারোটার দিকে উপজেলার মালেকবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় পিরোজপুর থেকে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস ইঞ্জিন চালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায় এ সময় বাসটি খাদে পড়ে গেলে ঘটনাস্থলে মারা যায় চার যাত্রী আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর রাজশাহীর বেসরকারি শাহ মুকদুব মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলো কলেজের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান স্বাধীনের স্ত্রী বিউটি খাতুন ও স্বাধীনের ভাই মেহেদি হাসান মিথুল ওরফে মিঠু নগরীর চন্দ্রিমা থানা পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীরা কলেজে শীতের পোশাক আনতে গেলে তাদের ওপর হামলা চালায় কলেজের এমডির ভাইসহ বহিরাগত ক্যাডাররা এতে গুরুতর আহত হয় অন্তত দশজন শিক্ষার্থী সন্ধ্যায় আহত শিক্ষার্থীদের পক্ষে বাদী হয়ে এমডি স্বাধীনসহ নয় জনের নামসহ ও অজ্ঞাত আরও দশজনকে আসামি করে মামলা করেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসান পরে রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে পুলিশ এদিকে হামলার বিচার চেয়ে সকালে মানববন্ধন করেছে

সাতক্ষীরায় চুরি হওয়ার দিন পর পনেরো দিনের নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে গেল রাতে সদর উপজেলার হাওয়ালখালী এলাকায় নিজ বাড়ির টয়লেট ট্যাঙ্কের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় নবজাতকের বাবা সোহাগ হোসেন ও মা ফাতেমা খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ সদর থানা পুলিশ জানায় স্ত্রী ফাতেমাকে নিয়ে হাওয়ালখালী গ্রামের বাড়িতে থাকতেন সোহাগ গেল বৃহস্পতিবার দুপুরে বাড়ির বারান্দায় পনেরো দিনের শিশুটিকে নিয়ে ঘুমাচ্ছিলেন মা ফাতেমা এক সময় চুরি হয়ে যায় নবজাতক প্রায় ছত্রিশ ঘন্টা পর উদ্ধার হয় নবজাতকের মরদেহ জন্মের পর থেকেই জন্ডিস নিউমোনিয়া সহ নানা রোগে ভুগছিল শিশুটি পুলিশ ধারণা করছে শিশুর অসুস্থতা জড়িত হতাশা থেকেই শিশুকে হত্যা করা হয়েছে সারা দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এটি চলতি মৌসুমে সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জেলায় গেল কয়েকদিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে সন্ধ্যায় শীতের তীব্রতা আরও বাড়ে শুরু হয় কুয়াশা এতে ভোগান্তি বেড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের নাটোরের প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিরাজ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার রাতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামে ঘরের তালা ভেঙে ওই শিশুকে ধর্ষণ করা হয় শিশু স্বজনরা জানায় ওই প্রতিবন্ধী শিশু ও তার বোনকে দাদির কাছে রেখে তাদের বাবা মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করত বৃহস্পতিবার স্বজনরা তাকে বাসায় রেখে বাইরে গেলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশুকে ধর্ষণ করে মিরাজ অন্যদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামিতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিবুর রহমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ওই শিশুকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জে সতেরো দিনের শিশুকে পুকুরে ফেলে হত্যা করেছে শিশুর মা আদালতে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিশুর মা শান্তা আক্তার বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুরদাস জানান ঘটনার পনেরোই নভেম্বর রাতে মা শান্তা শিশুকে নিয়ে ঘরের বাইরে কিছুক্ষণ ঘোরাফেরা করে এক পর্যায়ে তাকে পুকুরে ফেলে দিয়ে ঘরে এসে ঘুমিয়ে পড়ে শান্তা ঘটনা তিন দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ পরে শিশুর বাবাসহ তিনজনকে গ্রেফতারও করা হয় করোনার কারণে এবার সীমিত পরিসরে উদযাপিত হবে সনাতন ধর্মাবলম্বীদের রাস পূজা ও স্নান উৎসব মানব মুক্তি জাগতিক পাপ এবং কলঙ্ক থেকে মুক্তির আশায় ঐতিহাসিক এই পূজা অনুষ্ঠিত হবে উৎসব উপলক্ষে সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়ার মদন মোহন শাবাশ্রম এবং কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম চত্বরে বিভিন্ন আয়োজন করা হয় মন্দিরগুলোতে রাধাকৃষ্ণের যুগল প্রতিমা স্থাপন করা হয়েছে রাতভর ধর্মীয় অনুষ্ঠান শেষে সোমবার বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থীরা সমুদ্রে পুণ্য স্নান করবে এবার আন্তর্জাতিক সংবাদ বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারত দিল্লি চলো ডাক দেওয়া আন্দোলনে উত্তরপ্রদেশ হরিয়ানা উত্তরাখণ্ড রাজস্থান কেরালা ও পাঞ্জাব থেকে রাজধানীতে জড়ো হচ্ছে হাজার হাজার কৃষক শ্রমিক বিভিন্ন দিক থেকে দিল্লিতে প্রবেশের চেষ্টা করছে তারা পথে পথে মিছিলে উত্তাল রাজপথ তবে নিজ রাজ্য থেকে বেরোনোর সময় ব্যাপক পুলিশি বাধার মুখে পড়ছে আন্দোলনকারীরা কৃষকদের ঠেকাতে দিল্লির প্রবেশ পথে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী ইতোমধ্যে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছয় কোটি উনিশ লাখ ছাড়িয়েছে মারা গেছে চোদ্দ লাখ ঊনপঞ্চাশ হাজারের বেশি মানুষ করোনা এখনও দ্রুত বাড়ছে উত্তর ও দক্ষিণ আমেরিকা ইউরোপ এবং দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছে দুই লাখ একাত্তর হাজার জন শনাক্ত হয়েছে এক কোটি চৌত্রিশ লাখের বেশি মানুষ সংক্রমণ বাড়তে থাকায় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ঘরে থাকায় নির্দেশ জারি করেছে স্থানীয় সরকার গেল এক সপ্তাহে আমেরিকার বেশিরভাগ অঙ্গরাজ্যেই সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে গেছে এদিকে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগিস অ্যাডমিনিস্ট্রেশনের ছাড়পত্র পাওয়ার পর করোনাভাইরাসের ভ্যাকসিন পরিবহন শুরু করেছে ফাইজার আবারও অ্যান্টি বালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া বৃহস্পতিবার কাজাকস্তানের সারি সাগান কেন্দ্র থেকে সফলভাবে এই পরীক্ষা চালানো হয় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় আকাশ ও ভূমি এই দুই আক্রমণ থেকেই প্রতিরক্ষা দিতে পারবে এই মিসাইল সিস্টেমটি মিসাইলটি ঘন্টায় ছয় হাজার মাইল পথ পাড়ি দিতে পারে পশ্চিমা গণমাধ্যম বলছে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি পশ্চিমা দেশগুলোর উপগ্রহ ধ্বংস করতে পারে আর্মি এয়ার অ্যান্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্সের কমান্ডার জানান পরীক্ষার সময়ে একই সঙ্গে কয়েকটি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে মিসাইলটি ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাহ দেহকে হত্যার বিরোধে আবারও উত্তপ্ত অবস্থা মধ্যপ্রাচ্যে এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দুষ্টে তেহরান মোহসেনকে হত্যা কাপুরুষিত বলে উল্লেখ করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেজ জারিফ বলেন এর পেছনে ইসরায়েলের ইঙ্গিত আছে এই হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এদিকে শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যার জঘন্যতম অপরাধমূলক কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনন এবার খেলার সংবাদ বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আজ কাতার লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে লড়বে বাংলাদেশ খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় প্রথম প্রস্তুতি ম্যাচে কাতার আর্মি ফুটবল দলের কাছে তিন দুই গোলে হারে জামাল ভুইয়ারা দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য কঠোর অনুশীলন করে লাল সবুজের দল আগামী চার ডিসেম্বর কাতারে দুই হাজার বাইশ বিশ্বকাপ ও দুই হাজার তেইশ এশিয়ার কাপের বাছায় প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপে খেলবে বাংলাদেশ এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে দুই শূন্য গোলে হারিয়েছে নিউ ক্যাসেল ইউনাইটেড ম্যাচের শুরু থেকে আক্রমণ আর প্রতি আক্রমণে ম্যাচ রোমাঞ্চকর হয়ে ওঠে প্রথমার্ধে গোলে দেখা পায়নি কোনো দলই বিরতি থেকে ফিরে গতি বাড়ায় দু দলই শেষ পর্যন্ত ম্যাচের অষ্টআশি মিনিটে উইলসনের গোলে এগিয়ে যায় সফরকারী নিউ ক্যাসেল এক মিনিট পরই জলিটনের গোলে জয় নিশ্চিত হয় নিউ ক্যাসেল ইউনাইটেডের স্প্যানিশ লা লিগায় আজ আলাদাভাবে মাঠে নামবে রিয়েল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ রাত দুইটায় রিয়েল মাদ্রিদের মুখোমুখি হবে আলাভেজ চলতি আসরটা ভালো যাচ্ছে না জিনেদিন জিদানের শিষ্যদের নয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রিয়াল এই ম্যাচে জয় দিয়ে আলোয় ফিরতে চান জিনেদিন জিদান আর দশ ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে প্রতিপক্ষ আলাভেজ সেই বিবেচনায় জয়ের আশা করতেই পারে রিয়েল মাদ্রিদ দিনের অপর ম্যাচে রাত সোয়া নয়টায় ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদ বানিজ রাউন্ড আপ এ পর্যন্তই বানো নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন বানো ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ বানো ডিজিটাল ও ইউটিউব ডট কম স্ল্যাশ বানো টিভি ডিজিটাল ধন্যবাদ সবাইকে